السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বব্যাপী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয় বিদারক বিষয় নিয়ে আমরা সকলেই কম বেশি কথা বলছি। একটি হলো সাধারণভাবে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে মুসলিমেরা নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেই বার্মার মুসলিমেরা চরমভাবে নির্যাতনের শিকার হচ্ছে, যা আজকে বিশ্ববিবেককে ব্যথিত করে তুলেছে। সেই নিষ্ঠুর নির্মম ঘাতক বৌদ্ধ সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, হত্যা জ্বালাও পোড়াও ইত্যাদি, যার কারণে আজকে বিশ্বব্যাপী বিশেষ করে মুসলিম সমাজ চরমভাবে ব্যথিত। এই ব্যথিত অবস্থায় বিভিন্ন জন বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছি আমরা, কিন্তু বাস্তবে কিছুই করা সম্ভব হচ্ছে না। তাহলে একজন মুসলিম হিসাবে আমাদের প্রকৃত ভূমিকাটা কি হতে পারে, আমাদের প্রকৃত অবস্থান কি হতে পারে, এটা অবশ্যই আমাদের জানা উচিত এবং সে অনুযায়ী বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত। আজ এক দেশে, কাল আরেক দেশে, পরের দিন আরেক দেশে, এভাবে দেশে দেশে ঘরে ঘরে নির্যাতন এর সম্মুখীন হচ্ছে মুসলিম উম্মাহ। কেন, কারণটা কি? বর্তমান বিশ্বে যেন মনে হয় মুসলিম পরিচয় দেওয়াটাই নির্যাতনের শিকার হওয়ার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে বিষয়টা কি এটাই? বিশ্বব্যাপী যেখানেই মুসলিম পরিচয় দেব সেখানেই নির্যাতনের শিকার হব? অথচ আমরা যদি লক্ষ্য করি, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, বলতেন আসলিম তাসলাম, তুমি ইসলামে আসো, শান্তি নিরাপদে এসে যাবে। তাহলে আজকে যেন দেখা যায় ইসলামের পরিচয় বহন করাটাই শান্তি নিরাপদ, এর বিপরীত অশান্তির পর্যায়ে যেতে হচ্ছে। তাহলে বাস্তব বিষয় কি এবং কেন এটা, আর আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ইসলাম নিয়ে এসেছেন, তার জীবদ্দশায় বিভিন্ন প্রেক্ষাপট যদি আমরা একটু স্মরণ করি, লক্ষ্য করি, তাহলে একাধিক বিষয় পাই। কোনো সন্দেহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণের কারণে নিরাপদ ও শান্তির পরিবেশও মুসলিম সমাজ লাভ করেছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ইসলাম গ্রহণের কারণে চরম নির্যাতনের শিকারও হতে হয়েছে। সেই মক্কার পরিবেশ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের অধিকাংশ সময়গুলি অতিবাহিত করেছেন, 13টি বছর। কিন্তু মুসলিমগণ শুধু নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে সেই মক্কার পরিবেশে।
বিভিন্ন জনের ঠাট্টা তিরস্কার নিন্দা গালিগালাজ এমনকি শান্তির পরিবেশ খোঁজার জন্য তিনি তয়েফের দিকে বের হলেন। সেখানেও স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম নির্যাতনের শিকার হয়ে রক্তে রক্তাক্ত হলেন। তাহলে কি প্রমাণ হয়? মুসলিম বা ইসলামের পরিচয় বহন করলে যেমনইভাবে শান্তির বিষয়, ঠিক তেমনইভাবে অশান্তিরও বিষয় হতে পারে। কারণ মুসলিমদের জন্য প্রকৃত শান্তি হচ্ছে জান্নাতে, দুনিয়াতে নয়। ইসলামের কারণে দুনিয়ার জীবনে কিছু অশান্তি এসে যাবে, সমস্যা সৃষ্টি হবে, এটা অসম্ভব নয়। সেই মক্কার পরিবেশের কথা স্মরণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শান্তির জন্য ইসলামের দাওয়াত দিলেন, সেই ইয়াসিরের পরিবার, তারা ইসলাম গ্রহণ করলেন। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ইসলাম গ্রহণের কারণেই চরম নির্যাতনের শিকার হতে হলো তাদেরকে। এমনকি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই নির্যাতনে শাহাদাত বরণ পর্যন্ত করলেন, কারণ একটাই, তারা ইসলামের ধারক বাহক হয়েছিলেন, ইসলামের অনুসারী হয়েছিলেন। সেই মক্কার পরিবেশে চরম নির্যাতন চলছে তাদের উপর। তাদের পাশ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, কিন্তু করার কোনো ক্ষমতা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শক্তি নেই যে তার দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করলেন এবং তার সামনে এই চরম নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিরোধ করার, প্রতিবাদ জানার ক্ষমতা রাখছেন না। কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তাদের পাশ দিয়ে যাচ্ছেন। চরম নির্যাতনের দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন, ধৈর্যের উপদেশ দিলেন এবং মহাপুরস্কারের সুসংবাদ জানালেন। তিনি তাদের পাশ দিয়ে যেতেই বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, এই ইমানের কারণে, ইসলামের কারণে তোমরা যে নির্যাতনের শিকার হচ্ছ, তোমাদেরকে আমি এই উপদেশ জানাচ্ছি, তোমরা যতই নির্যাতন আসুক না কেন, ইমানের উপর ধৈর্য ধারণ করো। আর সুসংবাদ দিচ্ছি, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুত করে রাখা সেই জান্নাত। সুবহানাল্লাহ, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যদি এই হয়, তাহলে এটাই বোঝা যায় যে ইমানের কারণে, ইসলামের কারণে পার্থিব জীবনে কিছু নির্যাতন, কিছু ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা, কষ্ট আসবেই, আসতেই পারে। কারণ দুনিয়াটা মুমিনদের জন্য শান্তির নয়, মুমিনদের জন্য শান্তি, সীমাহীন শান্তি হচ্ছে সেই জান্নাত। মুমিনেরা সেই জান্নাতের শান্তির টার্গেটে, লক্ষ্য উদ্দেশ্য রেখেই, সামনে রেখেই অগ্রসর হবে। তবে আরেকটি বাস্তব বিষয়, মুমিনেরা তাহলে কেন আজকে নির্যাতনের শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে? এখানে দুটি দিক। প্রথম দিক, মুমিনদের ইমানি পরীক্ষার কারণে হতে পারে। দ্বিতীয় দিক, ইমানি দুর্বলতার কারণে হতে পারে। বরং বলা যেতে পারে, বর্তমান বিশ্বে ইমানি দুর্বলতাই মুমিনদের নির্যাতন নিষ্পেষণের শিকার হওয়ার একটি বড় কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে একাধিকভাবে এই বর্ণনাগুলি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সূরা জুমার 65 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি শিরকে লিপ্ত হও, লাইহবাতান্না আমালুক, তোমার ভালো কর্মগুলি সব বরবাদ হয়ে যাবে, ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন, জাহান্নাম অপরিহার্য করে দেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা দুনিয়াতেও হতে পারে না, আখিরাতেও হতে পারে না। এই আয়াতগুলি আমাদের স্পষ্ট করে দিচ্ছে, কোন মানুষ অমুসলিম যে তার কথা বলার অপেক্ষা রাখে না, কোন মুসলিম যদি ইসলামের দাবি করা সত্ত্বেও শিরকে লিপ্ত হয়, আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলমে অন্যায় অবিচারে লিপ্ত হয়, তাহলে সে দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হবেই, আখিরাতের জীবনেও তাওবা ছাড়া যদি মারা যায় তাহলে সেখানেও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাহ্যিকভাবে আমরা যদি আজকে মুসলিম বিশ্বের দিকে দৃষ্টি দেই, দেখা যায় আজকে অধিকাংশ মুসলিমেরা এবাদতের নাম দিয়ে আজকে আমরা শিরকে জড়িয়ে যাচ্ছি। এটাই যেন আজকে আমাদের ফ্যাশন হয়েছে, এটাই আজকে আমাদের ইসলামী এবাদত হয়েছে। মুসলিমেরা যতদিন শিরকে জড়িয়ে যাবে, ততদিন কখনো আল্লাহর সাহায্য পাবে না এবং ক্ষতিগ্রস্ত থেকে কখনো তারা মুক্ত হতে পারবে না। এটি একটি বড় দিক। দ্বিতীয় দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের শেষের দিকে বলেন, ফালিহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহ আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। মুমিনদের সতর্ক হুঁশিয়ার হওয়া উচিত যদি তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপন্থী কর্মে জড়িয়ে যায়, তাহলে অবশ্যই তারা ফিতনার সম্মুখীন হবে এবং আখিরাতেও তারা বড় আযাবের সম্মুখীন হবে। তাহলে প্রথম বিষয়টি পেলাম আমরা, আল্লাহর সাথে আল্লাহর একত্ববাদ তাওহীদ থেকে দূরে সরে যাওয়ার কারণে, শিরকে জড়িয়ে যাওয়ার কারণে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে হবে। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ এটা থেকে দূরে সরে যাওয়ার কারণে, বেদায় জড়িয়ে যাওয়ার কারণে তারা ফিতনার সম্মুখীন হবে, বিপর্যয়ের সম্মুখীন হবে, বিপদের সম্মুখীন হবে এবং আখিরাতেও আযাবের সম্মুখীন হবে। আজকে গোটা মুসলিম বিশ্বে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কেউ না কেউ হয় শিরকে জড়িয়েছি, নয় বিদআতে জড়িয়েছি, নয় ইসলাম থেকে দূরে সরে আছি, শুধু নামে মাত্র মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেও এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইদা তাবায়াতুম বিল ঈনাতি ওয়া তারাকতুম আল জিহাদ সাল্লাতাল্লাহ ওয়া রাদীতুম বিজ-জারঈ ওয়া আখাযতুম বিআযনাবিল বাকর সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লা হাত্তা তারজিউ ইলা দীনিকুম। ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা অবৈধ ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যাবে, সুদী ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যাবে, উতারাকতুম আল জিহাদ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দিনের জন্য চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম ত্যাগ স্বীকার বর্জন করবে এবং ক্ষেত খামার ও দুনিয়ার বিষয় নিয়ে তোমরা চাষাবাদ ইত্যাদি নিয়ে মগ্ন হবে, সন্তুষ্ট হবে, ব্যস্ত হয়ে যাবে, সাল্লাতাল্লাহু আলাইকুমুদ্দুল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর লাঞ্ছনা নির্যাতন নিষ্পেষণকে অবধারিত করে দিবেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দিনের প্রতি পরিপূর্ণভাবে ফিরে আসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন।
বাস্তবে আজকে মুসলিমদের চিত্র কোন এক দেশের এক মহিলা তিনি বলছিলেন যে আমাকে অমুকেরা বিভিন্নভাবে নির্যাতন করছে কি কারণ তা আমি বুঝতে পারছি না আমি বুঝলাম পরে আমি নাকি মুসলিম এজন্যই তারা আমাকে নির্যাতন করছে আল্লাহ তাহলে মুসলিম আজকে নির্যাতনের শিকার হচ্ছে সার্বিক সাধারণ মুসলিম পরিচয়ের কারণে কিন্তু বাস্তবে সে যে নিজে মুসলিম তার মাঝে ইসলাম বলতে কিছু নেই এমনই যদি মুসলিমদের অবস্থা হয় তাহলে এই মুসলিম কেন নির্যাতনের শিকার হবে না কোনো সন্দেহ নেই নির্যাতিত মুসলিমদের কারণে তাদের ব্যথায় অবশ্যই আমরা ব্যথিত তাদের কষ্টে অবশ্যই আমরা কষ্ট অনুভব করছি তাদের সমস্যা অবশ্যই আমরা সমস্যা অনুভব করছি কিন্তু আমাদেরকে ভাবতে হবে একজন মুসলিম পুরুষ এই পরিবেশ পরিস্থিতি কঠিনই সে তার মাঝেও একটা অনুভূতি জাগে কি অনুভূতি জাগে যে সেই নির্যাতিত মুসলিমদের পাশে আমাকে দাঁড়াতে হবে তাদের পক্ষে আমাকে কিছু কাজ করতে হবে মিছিল মিটিং স্লোগান বহু কিছু কর্মসূচি হাতে নিচ্ছি কিন্তু একটু কি ভেবে দেখেছি আমি হয়তো দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ সালাত এটাও আদায় করি না অথচ অন্যের নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্য আমি খুবই প্রস্তুতি নিচ্ছি আমাকে একটু ভাবা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মুক্তি দিতে পারেন আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে কিন্তু মূল সমস্যাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কি কারণে মুসলিম বিশ্ব আজকে সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছে বাস্তবেই আজকে সর্বত্রই যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণীর অন্তর্ভুক্ত হয়েছি ইসলাম থেকে এমনইভাবে দূরে সরে গেছি বা ইসলামের বিষয়ে এতই দুর্বল হয়ে গেছি যার কারণে আল্লাহ যেন আমাদের উপর লাঞ্ছনা নির্যাতনকে অপরিহার্য করে দিয়েছেন আর এই নির্যাতন নিষ্পেষণ জুলম অত্যাচার থেকে মুক্তির পথ একটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা তারজিউ ইলা দীনিকুম যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসো সুতরাং আজকে যতই প্রতিবাদ জানানোর চেষ্টা করি বাস্তবে এ প্রতিবাদ ফলপ্রসূ হবে না যতক্ষণ না আমরা নিজেরাই নিজেদের ইসলামী দুর্বলতা ইমানি দুর্বলতার প্রতিবাদ করার চেষ্টা করি যখনই আমরা ইমানি দুর্বলতার প্রতিবাদ জানিয়ে নিজেরাই পরিপূর্ণ ইমানদার হওয়ার সুযোগ নেব চেষ্টা করব পরিপূর্ণভাবে ইসলামের দিকে ফিরে আসতে পারব ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি দুনিয়া এবং আখিরাতে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে তাই আজকে নির্যাতিত রোহিঙ্গার নির্যাতিত মুসলিমদের জন্য আমাদের বা এই বিষয়ে আমাদের কিছু করণীয় প্রথম বিষয় হচ্ছে অবশ্যই আমরা ব্যথিত হব তাদের ব্যথায় তাদের কষ্টে কষ্ট অনুভব করব এটি একটি ইমানি দায়িত্ব হিসাবে দ্বিতীয় বিষয় আমাদেরকে ভাবতে হবে কেন আজকে মুসলিম উম্মাহ নির্যাতিত তাদের ইসলামী দুর্বলতার কারণে ইমানি দুর্বলতার কারণে সুতরাং আমাদের মাঝে ইমানি দুর্বলতাকে দূর করে অবশ্যই সবল হওয়ার চেষ্টা করতে হবে না হলে আজকে তারা কালকে আমরাও এই নির্যাতনের শিকার হয়ে যেতে পারি কোনো নিশ্চয়তা নেই নিশ্চয়তা একটাই আল্লাহ এই নির্যাতন দূর করতে পারেন অতএব আল্লাহর পথে পরিপূর্ণভাবে আল্লাহর দিনের পথে পরিপূর্ণভাবে আমাদেরকে ফিরে আসতে হবে তৃতীয় বিষয় যার যেভাবে সাধ্যপক্ষে নির্যাতিত মজলুম মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আবেদন নিবেদন জানাতে হবে আজকে আপনি কার কাছে আবেদন জানাবেন জাতিসংঘ বা আরো কোনো সংঘ সে কি আপনার কষ্ট কষ্ট মনে করবে তা তো বাস্তবে বোঝা যাচ্ছে যে না সুতরাং আপনাকে সর্বপ্রথম এই অভিযোগ জানাতে হবে সেই সত্তার কাছে সেই সর্বক্ষমতাশীলের কাছে যিনি মুসা আলাইহিস সালামকে ও তার অনুসারীদেরকে কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন ফেরাউন ও তার শক্তিশালী বাহিনীকে অকল্পনীয়ভাবে ধ্বংস করেছিলেন
ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, নমরুদ ও তার বাহিনীকে অকল্পনীয়ভাবে ধ্বংস করেছিলেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে, তার কাছে কাঁদতে হবে। সুতরাং প্রতিটি মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহর কাছে বেশি বেশি কাঁদা। আজকে আপনার বাবাকে যদি কেউ অসম্মান করত, নির্যাতন করত, আপনি দিন রাত 24 ঘন্টায় কতবার আল্লাহর কাছে কাঁদতেন, কতবার চোখের পানি ফেলতেন? আপনার ছেলেকে যদি এভাবে কেউ চোখের সামনে হত্যা করত, আপনি কতবার আল্লাহর কাছে কাঁদতেন? সুতরাং সেই মুসলিম তাদেরকে, তাদের ছেলে সন্তান বাবা মা ভাই বোন যারা আজকে নির্যাতনের শিকার হচ্ছে, সেই ব্যথা আপনাকে অনুভব করে আল্লাহর কাছে আপনাকেও কাঁদতে হবে। সেই দোয়া কবুলের সময়গুলি বেছে নিয়ে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে হবে, আল্লাহর কাছেই এই প্রতিবাদ জানাতে হবে। তিনি যেন মুসলিম নির্যাতিত মুসলিমদেরকে মুক্তি দান করেন, মুসলিম উম্মাকে তাদের মুক্তির পথে এগিয়ে আসার তৌফিক দেন, এবং নির্যাতক জালেম অত্যাচারীদেরকে ফেরাউন ও নমরুদের মতো তিনি যেন তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দেন। সেই দোয়া আমাদেরকে অব্যাহত রাখতে হবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। চতুর্থ পর্যায়ে, সাধ্যপক্ষে যার যতটুকু প্রতিবাদের সুযোগ রয়েছে সেই প্রতিবাদ সাধ্যপক্ষে অবশ্যই করতে হবে, তবে ভাবতে হবে শুধু আবেগী হয়ে নয়। আপনি আবেগী হয়ে একটা পিস্তল নিয়ে বের হয়ে কোথায় কি করবেন, বা একটা হাতে বোমা নিয়ে বিস্ফোরণ ঘটাতে চান, কয়জনকে আপনি মারবেন, এতে কি ফলাফল দেখা দিবে? আপনি শোনেননি 24 আগস্টে যেই অপবাদ উল্টাভাবে মায়ানমারের মুসলিমদের কাঁধে চাপানো হয়েছে? 24 আগস্টে নাটকীয়ভাবে সেই বার্মার সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন 30টি বিস্ফোরণ ঘটানো হয়েছে, যেগুলি আবার মুসলিমদেরকেই দোষারোপ করে তাদেরকেই এই অপরাধে জড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালানো হচ্ছে, এটা তো বাস্তব। সুতরাং আপনি একাই এই আবেগি চিন্তা নিয়ে কি করবেন? আপনি কোনো সন্দেহ নেই আপনার এই আবেগি চিন্তা নিয়ে, এই পথে এভাবে চিন্তা ভাবনা ছাড়া অবাস্তব চিন্তা নিয়ে বের হওয়াটা মানেই হলো মুসলিমদের অশান্তির পথকে বা অশান্তির বিষয়টাকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেওয়া ছাড়া আর কিছুই নয়। আজকে মুসলিম দেশগুলিকে সমূলে গ্রাস করা হচ্ছে, কি অভিযোগ? অভিযোগ সেখানে সন্ত্রাসী রয়েছে। অতএব আপনি একজন ব্যক্তি এই চিন্তা নিয়ে কি করতে পারবেন? কোনো সন্দেহ নেই কিছুই করতে পারবেন না, বরং আরো সমস্যাটাকে জটিল করতে পারবেন। সুতরাং অবশ্যই আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে, সেটি সম্ভব অনুযায়ী এবং ফলপ্রসূ পদ্ধতি অনুযায়ী, যেই পদ্ধতির মাধ্যমে ফলাফল পাওয়া যাবে সেটা অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। পঞ্চম বিষয়, যারা নির্যাতনের শিকার হয়ে আমাদের দেশে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, আজকে আপনি আরামে ঘুমাতে পারেন, পেট ভরে খেতে পারেন, শান্তিতে চলতে পারেন, কিন্তু তারা কি কষ্টের মাঝে রয়েছে? তাই আপনাকে সাধ্যপক্ষে তাদের সহযোগিতার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। দেশের বাইরে যারা, সেখানে আপনি পারছেন না, আপনার পক্ষে সম্ভব নয়, কিন্তু দেশের ভিতরে যারা, তাদেরকে বিভিন্ন সহযোগিতা দিয়ে আপনি তাদের কষ্টে শেয়ার করবেন, তাদেরকে একটু উপকৃত করতে পারবেন, এটা তো কখনো অসম্ভব নয়। তাই অবশ্যই আপনাকে এ ব্যবস্থা নিতে হবে। আমরাও সর্বত্র সে আহ্বানে জানাচ্ছি এবং সেই চেষ্টাই করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পন্থা অবলম্বন করে সঠিক পদক্ষেপে গ্রহণ করার তৌফিক দান করুন। পরিশেষে আবার স্মরণ করে দিতে চাই, আমাদের করণীয় হচ্ছে প্রথম বিষয়, তাদের ব্যথায় অবশ্যই আমরা ব্যথিত হব এবং কষ্টে আমরা কষ্ট পাব, এটা অবশ্যই হতে হবে ইমানি দায়িত্ব হিসাবে। দ্বিতীয়, আমাদের সাধ্যপক্ষে এবং ফলপ্রসূ পন্থায় প্রতিবাদ অবশ্যই জানাতে হবে, প্রতিবাদের ব্যবস্থা নিতে হবে, কিন্তু কখনো আবেগী হয়ে
এমন পদক্ষেপে যাওয়া যাবে না যা মুসলিম উম্মার জন্য আরো ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াবে। তৃতীয় বিষয়, আজকে ইমানি দুর্বলতার কারণেই হতে পারে আল্লাহর পক্ষ থেকে এটি পরীক্ষা অথবা শাস্তি স্বরূপ, তাই আমরা যারা এখনো এই নির্যাতন থেকে নিরাপদে রয়েছি আমাদের জন্য অপরিহার্য আল্লাহর প্রতি সঠিকভাবে ফিরে আসা এবং সেই শাস্তি থেকে বাঁচার জন্য আগে আমাদের সঠিক পথকে বেছে নেওয়া। সুতরাং যত রকমের ইসলাম গর্হিত বিষয় রয়েছে সেগুলি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং সঠিক পথে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইসলামের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। চতুর্থ বিষয়, সেই নির্যাতিত মুসলিমদের জন্য রাত দিন যখন সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহর কাছে অবশ্যই কাঁদতে হবে, আল্লাহর কাছে অবশ্যই তাদের মুক্তি চাইতে হবে, আমাদেরও মুক্তি চাইতে হবে। পঞ্চম বিষয়, সেই নির্যাতিত মুসলিমরা যারা আমাদের দেশে এসে গেছে সাধ্যপক্ষে চেষ্টা চালাতে হবে তাদের সহযোগিতা করা এবং তাদের সহযোগিতার জন্য আর্থিক হোক বা যেখানে যেভাবেই হয় সেই সহযোগিতায় অবশ্যই আপনাকে যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করতে হবে। আমরা যেন সকলেই শুধু আবেগী হয়ে পদক্ষেপ না নিয়ে বাস্তবে যেন আমরা এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারো দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে সর্বত্রই বিশেষ করে আমাদের রোহিঙ্গার ভাইদেরকে সিরিয়া ফিলিস্তিন সর্বত্রই নির্যাতিত মুসলিমদেরকে নির্যাতন থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাদেরকে ইমানের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, মুসলিম উম্মাকে তাদের কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করুন এবং জালিম নির্যাতকদেরকে তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন, মুসলিম উম্মাকে সঠিকভাবে দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।